Alhamdulillah Rabbil Alamin. Assalatu wassalamu ala asyrafil anbiya wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Sammanit darshok shrota, Islam Bishwabidyaloy Bangladesher Shadhinota Uttor Saptom ekti Bishwabidyaloy. Ei Bishwabidyaloyer itihas oitijjo onek prachin ebong ei Bishwabidyaloyer sobcheye oitijjobahi ekti faculty hocche Theology and Islam Studies faculty. যেটা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের ফ্যাকাল্টি আর নজিরবিহীন এবং সাবকন্টিনেন্টের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটি ফ্যাকাল্টি যেটা এশিয়ার প্রতিনিধিত্ব করে তো এই ফ্যাকাল্টিতে তিনটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ থিওলজি ফ্যাকাল্টি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন একটি ফ্যাকাল্টি এবং এই ফ্যাকাল্টিতে যারা ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ফ্যাকাল্টি থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে যারা বের হয়েছে তারা দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমনকি বর্তমান দায়িত্ব পালন করছেন এবং দেশ বিদেশে তারা এই ফ্যাকাল্টির নেতৃত্ব দিচ্ছে আমি আল্লাহ হোসেন ইসলাম স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে সবাইকে অভিনন্দন জানাই তাদের এই কর্মদক্ষতা তাদের যোগ্যতা অব্যাহত থাকবে সর্বোপরি থিওলজি ফ্যাকাল্টি আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের গুচ্ছ পরীক্ষা হলো ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টির স্বতন্ত্র একটি পরীক্ষা ডি ইউনিট নামে চালু হয়েছে এবং এই ডি ইউনিটের 32 যে শর্ত রয়েছে সেটা অতীত যেভাবে শর্ত ছিল একইভাবে হয়েছে ইতিমধ্যে আমাদের সার্কুলেশন এসে যাচ্ছে মাননীয় ভাইস চ্যান্সেলর সেটাকে অ্যাপ্রুভ দিয়েছেন কিন্তু আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় না শুধু বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া বিশেষ করে সাবকন্টিনেন্টে অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি দেওয়া একটি কোনো সাবজেক্ট দুরূহ ব্যাপার এটা শুধুমাত্র বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়ে যেটা দিতে সক্ষম হয় এবং এখানে ছাত্ররা আন্তর্জাতিক আমরা সবসময় চিন্তা করি আমাদের ছাত্রছাত্রীদেরকে কীভাবে আন্তর্জাতিক একটি পজিশন দাঁড় করানো যায় কারণ আমরা কম্পিটিশন করি না মূলত শুধু রাষ্ট্রের সঙ্গে আমরা দক্ষ নাগরিক তৈরি করার জন্য সুশৃঙ্খল নাগরিক করার জন্য নৈতিক এবং দক্ষ জনগোষ্ঠীর সৃষ্টি করার জন্য আমরা আধুনিক অনেক সাবজেক্টের সঙ্গে মেজর আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ অনেকগুলো কোর্স আমরা পড়াই যেগুলো কোর্সের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত হাদিসের যে এবং এলমুল হাদিসের যে বিষয়গুলো আছে সেগুলো জানার সাথে সাথে অ্যালাইড সাবজেক্ট এবং এনসিসি কোর্সের মাধ্যমে তারা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারেন বিশেষ করে চাকরির বাজারে আমি একটি কথা বলতে চাই জব মার্কেটে বাংলাদেশে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্ররা ইতোমধ্যে তাদের কৃতিত্বের সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছে পাবলিক ফিগার এবং বিশেষ করে রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশে আলিয়া মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানকার উচ্চপদস্থ অনেক পদ এই বিভাগের ছাত্রছাত্রীরা ইতোমধ্যে অলঙ্কৃত করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা আমরা ভবিষ্যতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে যে এই শিল্প বিপ্লবের এই সময়ে আমরা আগামী ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের এই বিভাগের ছাত্রছাত্রীকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে চাই যে যে স্থান থেকে ছাত্রছাত্রীরা যে কোনো কম্পিটিশনে যে কোনো পরিস্থিতিতে দেশ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং তৈরি করবে তাদের সুযোগ্য নেতৃত্ব আমি বিভাগের সভাপতি হিসেবে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা অচিরেই 2 নভেম্বর আমরা যে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি এর মাধ্যমে তারা সিলেক্টেড হয়ে যারা আসবে এবং আমাদের এই পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক মানের আমরা কিছু ছাত্রছাত্রীকে তৈরি করতে চাই যারা পৃথিবীর যে কোনো জব মার্কেটে যে নিজেদের অবস্থা শক্তিশালী করতে পারে তো আমি এই আশা ব্যক্ত করি এবং যারা এই বিভাগে ভর্তি পরীক্ষা দিবে আমি সবাইকে আগেই অভিনন্দন জানাই এবং সবাইকে আমি মনে করি যে এই বিভাগকে এবং এই বিশ্ববিদ্যালয়ে থিওলজি ফ্যাকাল্টিতে যে ভর্তি হতে পারলে এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা উচিত এবং তারা এই সৌভাগ্যের চাবিকাঠি এবং নিজেদের জব মার্কেটের কম্পিটিশন এবং নিজেদের ক্যারিয়ার ক্লাব এবং নিজেদের ডিবেটিং সোসাইটি এবং আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আরেকটা বিষয় সেটা হলো যারা যারা স্বপ্ন দেখে আল হাদিস বিভাগে অথবা আপনার থিওলজি ফ্যাকাল্টি যে কোনো একটা সাবজেক্টে পড়ালেখা করার জন্য তারা ভর্তি ইচ্ছুক তারা আবার কোন কোন বিষয়টা বেশি জোর দিল ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা থিওলজিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টিতে ভর্তি হতে চায় সেটা আল কোরআন হোক এবং আল হাদিস হোক এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ হোক
তাদের মৌলিক কয়েকটি বিষয়কে অবশ্যই জানতে হবে। ধর্মতত্ত্বের মধ্যে আল হাদিস স্বতন্ত্র সাবজেক্ট, দাওয়া স্বতন্ত্র সাবজেক্ট, আল কোরআন স্বতন্ত্র সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের বিশেষ বিশেষ কিছু শর্ত আছে। যেমন আমাদের বিভাগে 15 নম্বর শর্ত আছে, এটা পাস করতেই হবে তাকে। পাশাপাশি তার ইতিহাস আছে, পাশাপাশি ইসলামিক স্টাডিজ আছে, এবং ইংরেজি আছে, বাংলা আছে, এবং অন্যান্য আলফিক আছে, এরকম করে সাধারণ জ্ঞান আছে। এই সমস্ত বিষয়ে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলে কম্পিটিশনের মাধ্যমে তারা ভালো করবে। তবে সর্বোপরি হচ্ছে প্রত্যেকটা বিভাগের নিজস্ব কিছু শর্ত আছে। সে শর্ত হচ্ছে আমাদের বিভাগ যেমন 15 নম্বর শর্ত দেওয়া আছে, এই 15 নম্বর তাকে কোয়ালিফাই করতে হবে, তার সাথে সাথে তার সাধারণ জ্ঞান এবং ইংরেজি এবং এই যে অপশনাল যে কয়েকটা সাবজেক্ট বললাম, তার যে কোনো একটি সাবজেক্টে সে আসলে সফলতা এবং ভালো করবে বলে আমি বিশ্বাস করি।